ভাইরে, আমার 62 লেভেলের আইডি ছিল, কিন্তু সেটা হ্যাক হয়ে গেছে। এত কষ্ট করে আইডিটা দাঁড় করাইলাম, টিফিনে টাকা বাঁচায় বাঁচিয়ে বাঁচিয়ে ওই আইডিতে টপ আপ করতাম। কোনোদিন টিফিনে খাতাম না, ওই টাকা দিয়ে একটু একটু করে টপ আপ করতাম। ওই আইডির পাসওয়ার্ডটা না আমি কারোর কাছে দিইনি, আমার কাছের কয়েকটা বন্ধু ছিল খালি ওদের কাছে দিলাম, কিন্তু ওরা তো এভাবে হ্যাক করবে না, আমার বিশ্বাস আছে ওদের উপর। কিন্তু কন্তে যে কি হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার আইডিটা যে কিভাবে হ্যাক হলো আমি নিজেই বুঝতে পারছি না। এত কষ্ট করে 62 লেভেলে গেলাম, সেই আইডিটাই হ্যাক হয়ে গেল। এখন আর খেলবোই না, এখন আর খেলতেই ভালো লাগে না, কি দিয়ে খেলবো, সব তো শেষ। হায় রে বিশ্বাস, আমাদের দুনিয়াটাই এমন অদ্ভুত, যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করবা সেই মানুষটাই তোমার পেছন থেকে হাসতে হাসতে ছুরি মেরে দিয়ে সামনে এসে কষ্টের অভিনয় করবে। জানো তো, ফ্রি ফায়ারে হ্যাক হয়ে যাওয়া 100টা আইডির মধ্যে 80টা আইডি হ্যাক হয় এই বন্ধুদের কাছে আইডি পাসওয়ার্ড শেয়ার করার মাধ্যমে। দেখো, আমাদের এই পৃথিবীটা চলে বিশ্বাসের উপর, তবে সেই বিশ্বাস বা ভরসাটা অন্ধ হওয়া উচিত নয়তো দেখবা তুমি এই অন্ধবিশ্বাসের চাদরে ঢেকে পড়বা, একটুও আলো খুঁজে পাবা না। আসলে একটা ফ্রি ফায়ার আইডি 60 থেকে 65 লেভেলে নিয়ে যাওয়া যে কতটা কষ্ট, তা এই দিনের পর দিন লেভেল আপ হওয়া 30-40 লেভেলে থাকা মানুষ কখনো বুঝতে পারবে না। কতটা কষ্ট করে টাকা জমিয়ে টপ আপ করতে হয় তা এই মানুষগুলো কখনো বুঝতে পারবে না। দেখো, আজ আমার কথাগুলো শুনতে হয়তো তোমাদের একটু হলেও খারাপ লাগছে, কারণ আজকে আমি তোমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু একটা সময় তোমরা ঠিকই বুঝতে পারবা যে তোমাদের এই ভাইটার কথাগুলো কতটা বাস্তব ছিল। যেদিন তোমাদের এই বিশ্বাসী মানুষগুলো তোমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে অবিশ্বাসও কাজ করে ফেলবে, সেদিন বুঝবা আমার এই কথাগুলোর মূল্য কতখানি ছিল। তাই ভাই হিসেবে আজকে তোমাদের একটা অনুরোধ করতে চাই, আজকের পর থেকে তোমাদের আইডি পাসওয়ার্ড আর কখনো কারো কাছে শেয়ার করো না। জানো তো, নিজের ছায়াকে বিশ্বাস করতেও কষ্ট হয়, আর তোমরা কত সহজে তোমাদের একটু একটু করে কষ্ট কষ্ট করে গড়ে তোলা তোমাদের ফ্রি ফায়ার আইডি পাসওয়ার্ডটা মানুষের কাছে বলে ফেলো বা মানুষের কাছে দিয়ে দাও, খুব অবাক লাগে। কেন, তোমরা কি ফ্রি ফায়ারটাকে ভালোবাসো না? তোমরা কি তোমাদের আইডিটাকে পছন্দ করো না? যদি মন থেকে তোমরা তোমার ফ্রি ফায়ার আইডিটাকে ভালোবেসে থাকো, তাহলে আজকে আমার কাছে কথা দাও যে আজকের পর থেকে আর কারোর কাছে তোমার আইডি পাসওয়ার্ড দিবা না। দেখো, আমি বাস্তবটাকে না খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করো অনেক মানুষের আইডি হ্যাক হয়ে যেতে দেখেছি এই বন্ধুদের দ্বারা, এই বন্ধুদের কাছে আইডি পাসওয়ার্ড শেয়ার করা দ্বারা। তবে হ্যাঁ, সব বন্ধুরা তো এক হয় না, কিন্তু সেই বন্ধুদের তো তোমার খুঁজে পেতে হবে। তুমি তাদেরকে যাচাই না করে তোমার শখের আইডি পাসওয়ার্ডটা কীভাবে শেয়ার করো? আজকে থেকে আর করো না, তাহলে হয়তো যাদের প্রতিনিয়ত হ্যাক হয়ে যাচ্ছে আইডিগুলো সেই সংখ্যাটা একটু হলেও কমে যাবে। এবার সেই হ্যাকারদেরকে নিয়ে কিছু কথা বলি। কাদের আইডি হ্যাক করছো তোমরা, একবারও ভেবে দেখেছো? যেই মানুষটা তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করে, যেই মানুষটা তোমার সব থেকে কাছের বন্ধু ভাবে, তোমরা তার আইডিটা হ্যাক করছো? একটুও হাত কাঁপে না তোমাদের? এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারো যে কিনা ভালোবেসে তার আইডি পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে দিচ্ছে, আর তোমরা তার আইডিটা হ্যাক করে নিয়ে তাকেই কষ্ট দিচ্ছ? কী বলবো আমি, আমার তো কোনো ভাষা নেই, আমি তোমাদের ধিক্কারও জানাতে পারছি না। দেখো, পাথর মাটির থেকে শক্ত হলেও পুরো পৃথিবীটা কিন্তু সৃষ্টিকর্তা মাটি দিয়ে তৈরি করেছে। মিথ্যা হচ্ছে এমন পাথরের মতো, যতই শক্ত হোক না কেন কোনো মূল্য নেই। আর যারা তোমরা এইভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের আইডি হ্যাক করছো, তারা আজ বুঝবা না, কবে বুঝবা জানো? তোমরা সেদিনই বুঝবা যেদিন মানুষের বিশ্বাস নিয়ে খেলতে খেলতে নিজেই অবিশ্বাসের জালে আটকে পড়বা, আর তোমাদের সেই জাল থেকে ছাড়ানোর জন্য কেউ থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। আজ না হয় হ্যাক হয়ে যাওয়া 100টা আইডির মধ্যে 80টা আইডি হ্যাক হয়ে যাওয়ার গল্পটাই থাক, অন্য কোনো দিন না হয় বাকি 20% গল্পটা তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে আর একটা ফুটা কিছু শিখতে পারো, আর যদি তোমরা চাও যে এই ঘটনাটা যেন আর কারোর সাথে না ঘটে, তাই অবশ্যই ভিডিওর একটা লাইক করে ফেলো। আর তোমার জানা মতো যদি এমন ঘটনা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ আমি চাই না যে কোনো মানুষ এভাবে বিশ্বাস করে ঠকে যাক। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লোলগামারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যেই মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। সবশেষে আরও একটা কথা, কারোর সাথে প্রতারণা করো না। টাটা, বাই বাই।